উপলব্ধি হলো যেখান থেকে সম্পদ পাচার করছে, তারা সম্পদ পাচার করছে, তারা এখানকার নয়। এবং তখনই আমরা এটাকে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন বলে চিহ্নিত করেছি। তারা আজ পর্যন্ত আমরা ভেবেছি আমরা অধিকার আদায় করব, আমাদের দেশে অধিকার দিচ্ছে না। এখন যেমন আমাদের দেশের সরকারের কাছে অধিকার দিচ্ছে না বলে আমরা সংগ্রাম করছি, আমরা বলছি না আমাদের দেশের সরকার ঔপনিবেশিক সরকার মুক্তিযুদ্ধে। আপনারা সকলে জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সবচেয়ে সুন্দর অবয়ব দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধে অবয়বটা সবচেয়ে গড়ে উঠেছিল সর্বাঙ্গ সুন্দর ভাবে, এটা হচ্ছে 1969 বাংলাদেশের গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা মনে করেছিলাম আমাদের যে সংগ্রাম এটা নেহাত অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটা মুক্তির সংগ্রাম। তারই অব্যবহিত পরে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তার আগের কোন বক্তৃতায় তিনি সে কথা বলেননি, এমনকি কোন নেতাও বলেননি 1969 আগে যে আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, অধিকার সংগ্রাম কিংবা বিশেষ কোন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম। এই সমস্ত সংগ্রামগুলোকে আলাদা 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 করে চিহ্নিত করে তবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি কি হচ্ছে না হচ্ছে, কি ব্যাপার না ব্যাপার সেখানে ধারণ করার প্রয়োজন। খ্রিস্টান বা সকলেরই পূর্ব উপর থেকে নিজ পর্যন্ত সকলেরই এক ব্যাপার আমরা সংগ্রাম করেছিলাম 1954 সালে আমরা সফল হয়েছিলাম। 1954 সালে যে পৃথক নির্বাচন হয়েছিল সেই পৃথক নির্বাচিত ব্যক্তি পৃথক নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছিলেন তারাই বুঝেছিলেন যে পৃথক নির্বাচন বস্তুত মানুষের অধিকার তাই করতে পারে না। যে জন্য আমরা 1956তে গিয়ে সেটাকে রদ করেছিলাম। আমাদের নেতৃবৃন্দ বাংলাদেশে যারা রাজনীতি পরিচালনা করছে তারা সকলে সমবেত হয়ে সেই পৃথক নির্বাচনকে যুক্ত নির্বাচনে দাঁড় করিয়েছিল। এবং এইভাবে আমরা ভাষার সংগ্রাম, আমাদের অধিকারের সংগ্রাম, আমাদের বিভেদের সংগ্রাম, বিভেদের বিরুদ্ধে সংগ্রাম এবং 1962তে গিয়ে আমাদের বিচ্ছিন্নতার সংগ্রাম সর্বোপরি 1969-এর পর আমাদের মুক্তি সংগ্রাম, এই যে ধাপগুলো, এই ধাপগুলো এক একটা জিনিস এক একটা ধাপে আমরা এক একটা অভিজ্ঞতা অর্জন করি এবং এই অভিজ্ঞতা কোনো অর্জন করে আমরা মুক্তিযুদ্ধের অবয়ব গঠন করেছিলাম। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের লক্ষ্য নির্ধারণ করেছিলাম। বলা হয়ে থাকে মুক্তিযুদ্ধের চেতনার ফসল হচ্ছে বাংলাদেশে স্বাধীন বাংলার প্রথম সংবিধান। অবশ্যই সেই মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ অবয়ব হিসাবে না নিয়ে যে যার মতো করে মুক্তিযুদ্ধকে কল্পনা করেছিল, শ্রমিক যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সে তার সার্বিক শোষণের কথা বলেছিল, বড় আমলা সে যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তখন তিনি ভেবেছিলেন যে পশ্চিমারা সেক্রেটারি হতে পারে, আমি কেন আন্ডার সেক্রেটারি হতে পারে, ডেপুটি সেক্রেটারি হতে পারে। সৈন্য যারা বাঙালি ছিলেন তারা মনে করেছিলেন আইয়ুব খান একেবারে সর্বাধিনায়ক হয়ে দেশের শাসনকর্তা হতে পারেন, আমি কেন, আমরা সৈন্যরা কেন, বাঙালি সৈন্যরা কেন, করে সংগঠিত হয়েছিল এটার সার্বিক অবয়বের দিকে আমরা তাকাই। যারা তাকিয়েছিলেন বা তাদের কাছে একটু কিছু কিছু ধারণা হলেও ছিল সেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির কারণে সেটা আস্তে আস্তে ধ্বংস হয় এবং সেই ধ্বংসে বিযুক্ত হয় 1975 সালে 15ই আগস্ট।
তার পরবর্তী 1975 সালে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে যদি সার্বিকভাবে মুক্তিযুদ্ধের ইন টোটাল একটা ফর্ম তাদের মধ্যে না থাকতো তাহলে তারা কোনোদিনই সংবিধানের 4টি পিলার যেটাকে আমরা বলি 4টি স্তম্ভ সংযোজন করতে পারতেন না। হয় এরকম স্বাভাবিকভাবেই হয় বিশ্ব ইতিহাসের বিপ্লবগুলো যদি দিকে তাকালেই সেরকম হয়। ফরাসি বিপ্লবে আমরা সাম্য মৈত্রী স্বাধীনতা ফরাসি ইউরোপের জনগণ চেয়েছি, ফরাসি বিপ্লবের পর নাপোলিয়নের অভ্যুত্থান এবং তার মুক্তিযুদ্ধের এই অবয়বটাকে চিন্তা করে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়েছিলেন, নেতৃত্ব নিয়েছিলেন। সেটা যদি তারা পরবর্তীকালে জনসাধারণের কাছে সঞ্চারিত করতে পারতেন তাহলে আমাদের এই দুর্ভোগ হতো না। তারা সেটা পারেননি, নানা কারণে পারেননি, এককভাবে তাদের যোগ দিয়ে লাভ নেই। কারণ আপনারা জানেন যে 1917 সালে রুশ বিপ্লব হয়েছিল, কিন্তু রুশ বিপ্লবকে সংহত করতে আরো 7 বছর সময় লেগেছিল, যে জন্য রুশ বিপ্লবকে বলা হয় 1924 সাল হয়েছে। লেনিন তো 1917 সালে ক্ষমতায় গিয়েছিলেন, কেন 1924 সালে তিনি বিপ্লব হয়েছে বলছেন? এই যে 7 বছর এই যে কাজটা, সেদিন যদি কোনো ক্রমেই সেখানে কোনো প্রতিবিপ্লব ঘটত, আগে সৈন্য চলে গেছে অন্য কথা, সোভিয়েত আজকে পৃথিবীর ধরার বুকে নেই, কিন্তু সোভিয়েত ইউনিয়ন 75 বছর টিকতে পারত না 1924-এর আগেই দিয়ে। আমরা এই চেতনায় মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমাদের নেতৃবৃন্দ যে চেতনায় নিয়ে গিয়েছিলেন তারা সেই চেতনাকে জনগণের মধ্যে সঞ্চারিত করতে ব্যর্থ হয়েছিলেন সময়ের কারণে এবং আমাদের দ্বিতীয় ধারা কনস্টিটিউশনাল পার্টির আর ষড়যন্ত্রের কারণে। এগুলো যদি আমরা বিবেচনায় না এনি তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে সম্পৃক্ত করতে পারত না।